আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মেসার্স বিক্রমপুর কোকারিস থেকে। তো ব্র্যান্ড নিউ ভিডিওতে কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। তো আমাদের সাথে কিন্তু আজকে জনি ভাই থাকবেন। তো আশা করি ফ্রেন্ডস আপনাদের ঘরের দরকারি খুব গুরুত্বপূর্ণ গ্যাজেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কি প্রোডাক্ট দেখাবো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। তো আমাদের সাথে কিন্তু জনি ভাই আছেন আজকে। তো আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের কাছে এখন যে প্রোডাক্টটা দেখাবো সেটা কিন্তু খুব চমৎকার এবং খুব ব্র্যান্ডেড কিন্তু একটা আমরা ওভেন নিয়ে আসলাম। তো আপনারা কিন্তু অনেক সময় অনেক বাজারে নন ব্র্যান্ডের ওভেন কিনেন, কেনার পর দেখা যায় কি 2 বছরও যায় না, ওভেন নষ্ট হয়ে যায়, পার্টস নষ্ট হয়ে যায়, পার্টসে টাকা পে করতে হয়। তো আমরা এইটুকুই বলি, এইরকম ওভেন আপনারা যদি যারা যদি কিনতে চান আমাদের শোরুমে আসবেন। আমাদের শোরুমে এরকম ব্র্যান্ডেড ব্র্যান্ডের ওভেন পাবেন, বিভিন্ন রকমের সাইজের ওভেন পাবেন। আর এইরকম ওভেন আমাদের কাছে এইটুকুই বলি যে জিনিয়ন ওভেন, কোনো ডুপ্লিকেট কোনো ওভেন নেই। আপনারা লাগলে বাজার যাচাই বাছাই করে আমাদের থেকে নিতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, সবার আগে সেটা আমি আপনাদের বলবো, এটা কিন্তু প্যানাসনিক। প্যানাসনিক কিন্তু খুব একটা ভালো একটা জাপানিজ একটা কোম্পানি প্যানাসনিক। তো অ্যাসেম্বলিং কিন্তু এটা কিন্তু হয় কিন্তু সরাসরি চায়না থেকে, সেটা আমি আপনাদের বলে দিই। অনেকে কিন্তু আপনাকে বলবে এটা জাপান থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে, অনেক জায়গা থেকে আসে, অনেকে কিন্তু অনেক কথা বলে দেয়। কিন্তু এইটুকু বলি, প্যানাসনিক কোম্পানি খুব ভালো একটা কোম্পানি, অ্যাসেম্বলিং হলো চায়না। এটা আপনারা আমি না, সারা বিশ্ব অল পৃথিবীর সবাই কিন্তু জানে, এখন সবই কিন্তু চায়না থেকে অ্যাসেম্বলিং হয়ে আসে, ঠিক আছে। এই প্রোডাক্টটা যদি জাপান থেকে মালয়েশিয়া থেকে আসতে গেলে এটা কিন্তু প্রোডাক্টটা অনেক কস্টিং পড়ে যাবে, তাই না? তো ওই রকমই মিথ্যা কথা আমি কোনো কিছু বললাম, যা বলো সেটা জেনে নিই। প্যানাসনিক কোম্পানি এটা প্রোডাক্টটা, আর এটা মডেলটা আমি আপনাদেরকে বলে দিই। এটা দেখেন NG, ঠিক আছে, GT35, এটা SM, এটা মডেলটা। এবং এটা হলো মাইক্রো ওভেন এবং গ্রিল ওভেন। এটা কিন্তু আপনি গ্রিলও করতে পারবেন, প্লাস শো আপনার খাবার গরম রান্না করতে পারবেন। মানে মাইক্রো থাকবে প্লাস গ্রিলও থাকবে, ইলেকট্রিকও থাকবে, মানে টু ইন ওয়ান দুইটা ওভেনের কাজ একটা ওভেন এটার মধ্যে করতে পারবেন আপনারা, ঠিক আছে। তো যা অনেকে জিজ্ঞেস করলাম এই কারণে, আজ অনেক কাস্টমার আছে আমাদের ভিডিওটা প্রথমে দেখে শুরুতে জানতে চায় যে আসলে এটা কি ওভেন, কি ওভেন, হ্যাঁ কি। তো দেখা যায় লাস্টের দিকে আমরা বলে দিলে দেখা যায় এটা জানতে পারতেছে না, এসএসটা কি, কেউ ইলেকট্রিক ওভেনে দেখে ওটা কি মাইক্রো ওভেন বলে। ইলেকট্রিক ওভেন আর মাইক্রো ওভেনের কাজটা সেটা ডিফারেন্সটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেই। কিন্তু এই ওভেনটাতে আপনারা দুইটাই করতে পারবেন, দুইটা কাজই হবে। ইলেকট্রিক ওভেনের কাজটা দেখবেন কি, ভিতরে এরকম কাঁচের প্লেটটা থাকবে না, মাইক্রোওভেনে কিন্তু কাঁচের প্লেটটা থাকবে। মাইক্রোওভেনের কাজটা কি, আপনার কিন্তু ধরা খাওয়া যাবে এখানে একটাই, যেটার মধ্যে একটা পানি গরম করবে 30 সেকেন্ডে কিন্তু গরম হবে। ইলেকট্রিক ওভেনে চাইলে কিন্তু আপনার 30 সেকেন্ডে পানিটা কিন্তু গরম হবে না। ইলেকট্রিক ওভেন আর মাইক্রোওভেন কিন্তু একটা ডিফারেন্সটা। আর মাইক্রোওভেনে দেখবেন ভিতরে কাঁচের প্লেট থাকবে, কিন্তু ইলেকট্রিক ওভেনে কিন্তু কাঁচের প্লেটটা থাকে না, ঠিক আছে। আপনারা অবশ্যই যেখান থেকে নেবেন ওভেন কেনার আগে দেখবেন ভিতরে কখনো কাঁচের প্লেট আছে কিনা। দেখা যায় কি আপনারা অনেক আপুরে দেখা যায় কি ওভেনের কোনো কিছু ধারণা না থাকে, বাজারে একটা ওভেন চাই কিনতে গেলে তখন কী করে, ইলেকট্রিক ওভেনটা দিয়ে দেয়। ইলেকট্রিক ওভেনে কিন্তু আপনাকে মাল্টিফাংশন ওভেন বলে বিক্রি করে, কেউ মাইক্রো ওভেন বলে বিক্রি করে, ঠিক না? তো আপনারা অবশ্যই যেখানে নেবেন মাইক্রো ওভেনটা দেখে নেবেন আর ভিতরে কাঁচের প্লেট আছে কিনা। এই ধরনের যদি কাঁচের প্লেট মাইক্রো ওভেন থাকে তাতে কী হবে, আপনারা ওভেনটা ইউজ করে শান্তি পাবেন। তো যাই হোক, এটার এখন আমি আপনাদেরকে এটা ক্যাপাসিটির কথাও যদি বলি, এটা ক্যাপাসিটি কিন্তু এখানে লেখা আছে দেখেন কি 23 লিটার, ঠিক আছে। এটা হলো 23 লিটার ক্যাপাসিটি, এবং এটার আমাদের ওয়াট এবং কত কী আমাদের সব কিছু কিন্তু এখানে ডিটেলস আপনারা লেখা আছে, প্যানাসনিক কোম্পানি। সো এটার মধ্যে কী কী করতে পারবেন, আমাদের কিন্তু সব কিছু এখানে ডিসপ্লে দেওয়া আছে। আর এটা কিন্তু হাতে ফিঙ্গার টাচ সিস্টেম, এটা কিন্তু হাতে টাচ করলেই কিন্তু হবে। দেখেন এখানে কিন্তু আপনি যাকে লেখা আছে মিনিট, এই যে দেখেন উপরে কিন্তু 10 মিনিট, 1 মিনিট, নিচেরটা হলো সেকেন্ড, 10 সেকেন্ড এবং 1 সেকেন্ড। তারপরে তার নিচে ফাংশনগুলো হলো কিন্তু আপনি যাকে এখানে আপনি কুইক স্টার্ট হলো 30 সেকেন্ড থেকে, 30 সেকেন্ড থেকে দিলে আপনার ওভেন চালু হয়ে যাবে। এরপরে আরেকটা চাপ দেবেন 1 মিনিট, তার মানে 1 মিনিট করে বাড়তে থাকবে। তা আমি মনে করি এগুলো না করে আপনার সবচেয়ে ভালো কুইক স্টার্টটা ইউজ করলে সবচেয়ে বেটার হয়। অনেক সময় দেখা যায় কি কিচেন ঘরে কাজে বড়া যদি থাকে, অনেকে ওভেন কিন্তু চালাতে পারে না। এটা কিন্তু খুব ইজি প্রসেস, আপনি খাবারটা দিয়ে যা শুধু কুইক স্টার্টে চাপ দিলে চুলাটা আপনার ওভেনটা অন হয়ে যাবে, এই একটা জিনিস। আর এখন আমি আপনাদের বলি, এটার মধ্যে আপনারা যে কোনো বাটি বলতে কি, যেমন আপনার সিরামিক হোক, কাঁচের হোক, তারপরে মেলামাইট হোক, তারপরে যে কোনো প্লাস্টিকের বাটি হোক, সব ধরনের বাটি এটার মধ্যে বসে রান্না করতে পারবেন। আর এটার মধ্যে চাইলে আপনার যাকে একটা জিনিস বলে দিই, আপনার কখনো এই ওভেনের ভিতরে স্টিল এবং গোল্ডেন, এই গোল্ডেন জাতীয় জিনিস এবং স্টিল, এই যে টাইপের স্টিল জাতীয় জিনিস এবং গোল্ডেন জাতীয় জিনিস কখনো দিবেন না। কেন, আপনাদের যদি বাসা যদি কোনো ওভেনও থাকে, স্টিলটা দিলে কী হয়, ভিতরে ম্যাগনেটের সমস্যা হয়। আর এটা হলো গ্রিলের জন্য, আপনার যে গ্রিলটা আপনার বাসাতে রেনে বা আপনার কিনে খান, এটার মধ্যে খুব সুন্দর মতো গ্রিলটা করতে পারবেন। গ্রিলের সিস্টেমটা হলো এটা, এটার উপরে আস্তা মুরগিটাকে মশলা টসলা মাখিয়ে এটার উপরে দিয়ে দিবেন। দিলে এখানে কিন্তু আমাদের গ্রিলের কিন্তু লেখা আছে যে গ্রিল আপনার টাইম সেট করতে হবে না, গ্রিলের চাপ দিলে অটোমেটিক টাইম সেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে গ্রিলের যখন যে সময়টা লাগবে ওই সময়টার মধ্যে রান্না হয়ে গেলে সে অটো সিঙ্গেল দিবে, এই একটা। 2 নম্বর হলো আপনি গ্রিল যখন ইউজ করবেন, দেখছিলেন দেখা যায় কি বাসায় কিন্তু অনেক সময় দেখা যায় কি ফ্রিজে খাবারটা অনেক সময় রাখে, রাখার পর দেখা যায় কি ফ্রিজেতে বের করে খাবারটা এটার মধ্যে দিলেন, 30 সেকেন্ডে গরম হবে, 1 মিনিটে গরম হবে। আপনার রেস্টুরেন্টের মধ্যে একটা খাবার আপনি কিনে নিয়ে আসেন, দেখা যায় ঠান্ডা হয়ে গেছে, ভিতরে দিয়ে দিলেন, 30 সেকেন্ডের মধ্যে 1 মিনিটের মধ্যে খাবারটা গরম করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক,
আর এটার এখন আমি আপনাদের ওয়ারেন্টির যদি কথা যদি বলি, এটা কিন্তু আমাদের ওয়ারেন্টিটা পাবেন 5 বছরে। 5 বছরের ভিতরে যদি কোনো রকমের কোনো যদি সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা ঠিক করে দিব। সেক্ষেত্রে কোনো পার্টসেট আপনাদেরকে কোনো টাকা পয়সা আপনি পে করতে হবে না। যদি কোনো পার্টস লাগে কোনো, অনেকে কিন্তু বলে দিবে যে ওভেনটা নিয়ে আসবেন, আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব, সমস্যা হলে একটা নতুন দিব। এটা কিন্তু একটা মিথ্যা একটা কথা, ঠিক আছে? হ্যাঁ, যদি কোনো কিছু সমস্যা হলে পাঠিয়ে দিবেন, আমরা ঠিক করে দিব। কোনো টাকা টোকা যদি লাগে সেটাকে আপনাকে পে করতে হবে না। কোনো পার্টস লাগলে সেটা আমরাই সব কিছু আমরা করে দিব। এর থেকে বেশি তার কিছু আমাদের করার নাই। তা আমরা জানি না যে আমরা যে ওয়ারেন্টিটা দিচ্ছি এরকম ওয়ারেন্টি আর কেউ দিবে না আপনাকে, ঠিক আছে? তে যাই হোক, আর এটার কিন্তু মডেল কিন্তু একটাই। এটা আপাতত কিন্তু কোনো মডেল হয়নি এখনও, এটা একটা মডেলই। যদি নেক্সট টাইমে যদি কোনো মডেল আসে অবশ্যই আপনাদেরকে আমরা ভিডিওতে আমরা দেখাবো। আর এটার এখন প্রাইজের যদি কথার যদি বলি, এটার প্রাইসটা দামটা পড়বে একদম ফিক্সড, এটার দামটা রাখা যায় 12,500 টাকা। 12,500 টাকা হলে এই 23 লিটার মাইক্রোভেন্ট আমাদের থেকে প্যানাসনিক কোম্পানি নিতে পারবেন। ঢাকার ভিতরে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি, সাথে ডেলিভারি চার্জটা অ্যাড করবেন। আর ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে পে করতে হবে। আর বিকাশ আমাদের 500-1,000 টাকা পেমেন্ট করে দেবেন, বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন, ঠিক আছে? তো এই প্যানাসনিকটা আবার একটু খুলে দেখাই দেয়। এটা কিন্তু ভিতরে লাইট আছে, ভিতরে কুলিং ফ্যান আছে, আর এটার ভিতরে অটো সার্কিট ব্রেকার আছে। একটানা ঘন্টা পর ঘন্টা চালালে এটা ভিতরে গরম হবে না, এবং কুলিং ফ্যানের মাধ্যমে এটা খাবারটা যে রান্না করবেন গরম বাতাসটা বের হয়ে যাবে, ঠিক আছে? তে এই হলো গ্রিলের জন্য আমি দিয়ে দিব, ভিতর প্লেট আছে। আর আপনাদেরকে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই, এটা হলো পিছনের অংশটা। এই হলো পিছনের অংশটাই, যেটার এটার মধ্যে কিন্তু লাইন, যখন এটা চালাবেন চালানোর জন্য কিন্তু আলাদা করে লাইন টানতে হবে না। তার মানে এই লাইন দিয়ে আপনি 3 পিন দিয়ে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা বডি সাবডাউন করলে অটোমেটিক স্টপ হয়ে যাবে, আবার 30 সেকেন্ড পর আবার সে নিজে নিজে চালু হয়ে যাবে। তো এই হলো আমাদের প্রোডাক্টটা। আর আমি আপনার দোকানের ঠিকানা অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বিয়ার্স, এ হলো আমাদের দোকানের ঠিকানাটা, মেসেজ বিক্রমপুর কোকারিস 333-4 নিশো মার্কেট, আমাদের 14 নম্বর গলি। আর দোকান চিনতে সমস্যা হলে এই নম্বরে ফোন করলে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।